যাও এখান থেকে, চলো যাও। জানালার দিকে তাকাতেই অভয় দেখে যে একটা কম বয়সী মেয়ে চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখছিল। সেই মেয়েটিকে দেখে মনে হচ্ছিল যেন সে মানসিকভাবে অসুস্থ, তাই অভয় তাকে জানালা থেকে সরে যেতে বলে। সেই পাগল মেয়েটি জানালার সামনে থেকে সরে যায়, কিন্তু সেই মেয়েটি ট্রেনে উঠে পড়ে। ওই মেয়েটিকে ট্রেনে উঠতে দেখে অভয় একটু ঘাবড়ে যায়, কারণ ট্রেনের ওই কোচে অভয় ছাড়া আর অন্য কোনো প্যাসেঞ্জার ছিল না, আর তার উপর একটা পাগল মেয়ের সাথে ট্রেনে এতক্ষণ থাকতে হবে, এইসব ভেবে অভয় একটু চিন্তিত হয়ে পড়ে। ট্রেন চলতে শুরু করে, সেই পাগল মেয়েটি অভয়কে দেখতে থাকে। হে, কি হয়েছে? হে, যাও এখান থেকে, ছাড়ো, যাও এখান থেকে, চলো, কি করছো? আরে যাও, চলো এখান থেকে, যাও, যাও এখান থেকে, চলো যাও। তুমি কোথায় যাবে? আমিও যাব তোমার সাথে। আমার বাড়ির লোকেরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, জানি না কি হয়েছে, আমাকে কেউ ভালোবাসে না, আমার কাউকে ভালো লাগে না, শুধু তোমাকে ভালো লেগেছে আমার। আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমাকে ভালোবাসে না। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি নাচতে পারি, খুব ভালো নাচতে পারি আমি, তুমি দেখবে? যাও এখান থেকে, আমি বললাম না, যাও এখান থেকে। সেই পাগল মেয়েটি নাচতে শুরু করে। অভয় অপেক্ষা করছিল যে পরের স্টেশন কখন আসবে, আর সে ট্রেন থেকে নেমে পরের কোচে চলে যাবে, কারণ সেই পাগল মেয়েটি তাকে খুবই বিরক্ত করছিল। কিছুক্ষণ পর অভয় দেখে যে ট্রেনের দরজার একদম ধারে দাঁড়িয়ে সেই পাগল মেয়েটি গুনগুন করে গান করছিল। হঠাৎ একটা পোলের সাথে ধাক্কা খেয়ে সেই পাগল মেয়েটি ট্রেনের ভিতরে ছিটকে পড়ে। অভয় ওই মেয়েটার চিল্লানোর আওয়াজ শুনে ভয় পেয়ে যায়, আর যখন সে নিচে দেখে তখন অভয় খুব ঘাবড়ে যায়। অভয় দেখে যে ওই পাগল মেয়েটার খুব সাংঘাতিকভাবে চোট লেগেছে, আর হয়তো সে মারা গিয়েছিল। ওই মেয়েটির এরকম ভয়ানক অবস্থা দেখে অভয় খুব ভয় পেয়ে যায়। অভয় খুব অস্থিরভাবে পরের স্টেশন আসার জন্য অপেক্ষা করতে থাকে, যাতে সে ওই কোচ থেকে নেমে অন্য কোনো কোচে যেতে পারে। অভয় এখন একটা লাশের সাথে খালি ট্রেনে যাত্রা করছিল। কিছুক্ষণ পর কোনো কারণে ট্রেন একটা নির্জন জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। ওই মেয়েটির মৃতদেহটিকে দেখে অভয়ের খুব ভয় লাগছিল, তাই সে ভাবে যে তাড়াতাড়ি করে ওই কোচ থেকে নেমে সে অন্য কোনো কোচে চলে যাবে, তাই সে ট্রেন থেকে নেমে পড়ে। অভয় পরের কোচের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই ট্রেন ছেড়ে দেয়। অভয় ট্রেনে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ট্রেনের গতিবেগ অনেক বেশি হয়ে গিয়েছিল।
অভয় সেই নির্জন জায়গায় ফেসে যায়। চারিদিকে ঘন অন্ধকার, চাঁদের আলোয় শুধুমাত্র ট্রেনের লাইনগুলো দেখা যাচ্ছিল। ভয়েতে অভয়ের গলা শুকিয়ে আসছিল। সে ভাবছিল যে সে এখন বাড়িতে কি করে যাবে। অভয় ঠিক করে যে সে দৌড়াতে দৌড়াতে পরের স্টেশন পর্যন্ত চলে যাবে, আর সেখান থেকে কোনো গাড়ি ধরে সে বাড়ি চলে যাবে। তাই সে দৌড়াতে থাকে। কিছু দূর পর্যন্ত দৌড়ানোর পর অভয় কিছু দেখতে পায়। এটা কে? একে তো একদম ওই পাগল মেয়েটার মতোই লাগছে। এটা ওই পাগল মেয়েটাই নয় তো? কিন্তু এটা কি করে হতে পারে? ও তো মরে গিয়েছিল, তবে কি ও বেঁচে ছিল? না না, এটা কি করে হতে পারে? কিন্তু এও তো একদম ওই পাগল মেয়েটার মতোই নাচছে। সেই দিনের পর থেকে যখনই কোনো ট্রেন সেই নির্জন জায়গা দিয়ে যেত, তখন সেই ট্রেনের মধ্যে থাকা কিছু যাত্রী কখনো কখনো ট্রেন লাইনে কখনো কোনো মেয়েকে নাচতে অথবা কোনো ছেলেকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। অভয়ের আত্মা আজও সেই ট্রেন লাইনে ঘুরে বেড়ায়। অভয় কখনো এটা ভাবতেও পারেনি যে সেই লাস্ট ট্রেনটা ধরলে সে আর কোনোদিনও তার বাড়ি ফিরতে পারবে না।